আমি বলি আম খাতে ভালো, দামে 3700 টাকা মন। শুভ সকাল, মাটির দর্পণে সবাইকে স্বাগত জানাচ্ছি আমের বাজার থেকে। এখানে আমার সামনে যেই কয়েকটা ক্রেটি আম রয়েছে, এগুলো রাজশাহীর গাছপাকা আম। গাছ থেকে চাষিরা আমগুলো নামিয়ে এই বাজারে নিয়ে এসেছেন। আজকে সকাল সকাল এই বাজারে অনেক ধরনের আম কেনা বেচা হয়। ভাই, আম নিয়ে আসছেন আপনি? আপনার কি কি আম আছে এখানে? এপাশে হচ্ছে আরাজাম আম, এগুলো বলে নাকি? এগুলোর দাম কত টাকা কেজি আজকে? 2400 টাকা মন। আচ্ছা, এই আমের কোয়ালিটি কি আরাজাম আমের? এটা কেমন আঁশ হয় ভিতরে? হালকা আঁশ হয়। এই এই ভাইয়ের কাছে হচ্ছে পুরোটাই আরাজাম আম রয়েছে, উনি 2400 টাকা দাম চাচ্ছেন। এখানে ব্যাপারী এসেছেন কেনা বাসার জন্য। এই পুরো ভ্যানটাতেই রয়েছে আম। এগুলো কি জাতের আম? এগুলো আরাম আরা। আর এগুলো কি আম? লকনাম। আপনি আসছেন কোথা থেকে? চাচা কিশোরপুর। এখান থেকে কত দূর দূরে হয়? 8 কিলোমিটার দূরে। ও, 8 কিলোমিটার দূর থেকে এসেছেন। এগুলো কি গাছপাকা আম? এই আমটা কেমন মূলত? এই আমটা খেতে কেমন? যারা খায়নি বা এটা কি আঁশ হয়? হালকা মিষ্টি। এই আমটা কি দিয়ে খাওয়া যায়? অনেকে চিরা মুড়ি দিয়ে আম খায়। আচ্ছা, এই পাশে হচ্ছে আমের দাম দর চলছে। কি আম খাচ্ছেন ভাই? এটা লকনাম। কেমন লাগছে? ভালো। এটা ভাই সমস্যা নাই, এটা পছন্দ হলে আমার আমি পরের দিন নিয়ে আনবেন। আগাবার বলে লকনাম। এটা কি আম? এগুলো এগুলো ফজলি আম। ফজলি আম কেমন দামে বিক্রি হচ্ছে আজকে? 1800-1900 টাকা মন। এগুলো আসছে কোথা থেকে আমগুলো? গ্রামে থেকে আপনারা নিয়ে আসছেন। আপনার কেনা হয়ে গেছে না আম? ভাই কিনে ফেলেছেন আমগুলো। আপনি আসছেন কোথা থেকে ভাই? আম কিনতে কুষ্টিয়া থেকে এসেছেন আপনি? ও, কুষ্টিয়াতে আপনাদের কি আমের চাহিদা সব থেকে বেশি হয়? সব আমের চাহিদা, সব আমের চাহিদা আছে। আপনারা যান কোন দিক দিয়ে? নদী হয়ে নাকি রাস্তা? লালন শাহ ব্রিজ হয়ে। এই ব্যবসা কতদিন চলবে আর আপনাদের এখানে? যতদিন পাওয়া যায়। যতদিন পাওয়া যায় আম। আজকে নিলেন ফজলি আম শুধু নাকি? গুটির আম নিয়েছেন, লকনা নিয়েছেন। তো এই বাজার হচ্ছে রাজশাহীর জেলার একটি আমের বাজার, বাঘা উপজেলার। এই মহাসড়কের উপরেই সকালবেলায় আমের মৌসুমে এখানকার গ্রামের মানুষজন আম নিয়ে আসেন। সকালবেলা তাদের বাড়ি থেকে, বাগান থেকে সংগ্রহ করা আমগুলো নিয়ে চলে আসেন। এই বাজারে দুপুর পর্যন্ত আম এখানে কেনা বেচা হয়। এছাড়াও এই বাজারের আশেপাশে অসংখ্য বাগান রয়েছে। বাঘা উপজেলায় এমনিতেও আম অনেক বেশি, এই বাজারগুলো থেকেও আম সংগ্রহ করে নিয়ে আসেন চাষিরা। অনেক দূর দূরান্ত থেকেও কাস্টমার আসছেন আমগুলো নেওয়ার জন্য। এই বাজারে একটু কথা বলি, আমাদের একজন স্থানীয় আছেন, আসেন আসেন। মূলত আপনি বলবেন হচ্ছে এই আমের বাজারটা কবে থেকে শুরু হলো, কেমন চলে আমের বাজারটা? আমের বাজার শুরু হয়েছে আরো দেড় মাস আগে। দেড় মাস আগে? সর্বপ্রথম কত বছর আগে বাজারটা শুরু হয় এখানে? সর্বপ্রথম ৩৫-৩০ বছর আগে। এই বাঘাতে আমের বাজার কি এখানে ছিল নাকি আগে অন্য কোথাও ছিল? না, এখানে এখানে ছিল। কেমন বেচে কেনা হয় দিনে? প্রতিদিন 2-4 টাক বেচে কেনা হয়। কি কি জাতের আম আসে এখানে? ফজলি আসে, লকনা আসে, আম্রপালি আসে, খেসাবা হিমসাগর আসে, ন্যাংড়া আসে, সব সব। এই বছরে আমের উৎপাদনটা কেমন? একটু কম। আপনার আম ছিল কিনা বা কেমন হয়েছে এবছর? হ্যাঁ ছিল এবং ভালো হয়নি, কম হয়েছে। কম হয়েছে? আচ্ছা আচ্ছা। আপনার নামটা একটু বলবেন। মোহাম্মদ এহসানুল হক। ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা, এই আমগুলো হলো ফজলি আম নাকি? ফজলি আম, ফজলি আম। পাশে আমি আরও কিছু দেখাই আপনার। এই বাজারে আরও আম রয়েছে, বিশেষ করে এখন সম্ভবত এই বাজারে কোনো ধরনের হিমসাগর আম পাওয়া যাবে না, আম্রপালি আম রয়েছে। ভাই কেমন আছেন? এগুলো কী জাতের আম?
রূপালী আম, আর এগুলো ফজলি। ফজলি আপনারা আসছেন কত দূর থেকে আসছেন? বাজার মাসেই গ্রামের নাকি? রূপালী আম কতদিন ধরে পাওয়া যাচ্ছে? রূপালী আম, হ্যাঁ রূপালী আম তো মেলা দিন থেকে বিক্রি হচ্ছে, ধরেন মাস তারিখ আগে থেকে। এখন কি বাজারে কোনো হিমসাগর আছে? হিমসাগর নাই, হিমসাগর শেষ। ল্যাংড়া, ল্যাংড়াম, ল্যাংড়াও নাই, ল্যাংড়াও শেষ। রূপালী আম কত টাকা মন বিক্রি হচ্ছে? 2800 থেকে 3000 টাকা মন বিক্রি হচ্ছে এখানে। ভাইয়ের ফজলি আম কেমন দাম, কত টাকা কেজি আসছে? ভাই ওই ধরে 2000 টাকা মন, 50 টাকা কেজি আসছে, 50 টাকা কেজি, 100 টাকা মন বেশি। আচ্ছা আপনার কি বাড়ির আম গাছের কেনা? আচ্ছা আমগুলো কি মানে ফরমালিন দেওয়া আছে কি না, কাস্টমার চিনবে কিভাবে? দেওয়া আছে কি না ফরমালিন, কিভাবে চিনবে একটু দেখান তো আমাকে, মানে চিনবে কিভাবে কাস্টমার? মূলত ফরমালিন নাই, এর নাই বিশ্বাস, বিশ্বাস। আমরা গাছ ধরে বাইরে নিয়ে আসছি, এর ভিতরে কোনো ভেজাল নাই, ভেজাল নাই। দারুন, উনি বলছেন এই ধরে আমের মধ্যে কোনো ধরনের ভেজাল নেই, অনেক পিওর আম। এই আমটা কতটুকু হবে ওজন? 800 গ্রাম। আশপাশে কি দাড়ি আছে কাছাকাছি? আচ্ছা দাড়ি থাকলে ওজন দিয়ে দেখানো যেত কতটুকু ওজন আসছে। ঠিক আছে, সময় পেলে আবার এই আম দেখাবো এর কতটুকু ওজন আসে। এখানেও কেনেবাজি চলছে। এগুলো ফজলি আম দাদা? এগুলো কি পেকে গেছে না? আপনি আম নিয়ে আসছেন? কোথা থেকে আসছেন আপনারা? কোন গ্রাম থেকে আসছেন? মণিগ্রাম থেকে আসছেন। মণিগ্রাম, আপনাদের মণিগ্রামে আমের উৎপাদন কেমন এই বছর? আচ্ছা উৎপাদন একেবারে কম, উৎপাদন কম, এবার হচ্ছে 30% গাছে আম আসছে, 30-35% গাছে আম আসছে, কিন্তু সেক্ষেত্রে আমের বাজার কম। এই ফজলিটা 10 টাকা ফজলি, এটা 30 টাকা কেজি বই বলে বলে এই আমটাতে হচ্ছে 5 টাকা পিস খরচ পড়েছে একটা আমে, কিন্তু ওখানে তো দেখছি 50 টাকা কেজি বিক্রি করছে। কাঁচা বাজার, কাঁচার বাজার, পাকার বাজার কম, এখানে পাকা আমের দাম কম। এটা কি আম? এটা আরাজাম, আরাজাম আম। এটা কত টাকা কেজি? এটা 60 টাকা মতো, 60 টাকা। এই আমটা কি আঁশ হয় না ভিতরে? আঁশ নাই, আঁশ নাই। একজন বললো আমার আঁশ আছে, না কোনো হালকা আঁশ আছে, হালকা আঁশ আছে আরাজামটাতে বললো। এটা আপনি খাই দেখতে পারেন? না আমি খাবো না। তো আরো দেখাই আমগুলো কেমন এখানকার। এই আমগুলো কি আম আপনার? লকনা, লকনাম। লকনাম কতদিন চলবে আর? বন্ধ, এটা আপনার দাড়ি তাই? একটা আম ওজন দেওয়ার জন্য কতটুকু তা চালু করে দেন দেখি, আমি একটা আম নিয়ে আসি। ভাইয়া আপনার এটা একটু ওজন দিব এই পাশে, আমরা দেখাই এটা একটু ওজন দিয়ে দেন তো কতটুকু ওজন হচ্ছে। 800 গ্রাম হবে, 800 গ্রাম, অনেক বড় সাইজের আম। আমরা একটু দেখবো এটার ওজন দিয়ে কতটুকু হচ্ছে ওজন। 1 কেজি, 1 কেজি, 1 কেজি 60 গ্রাম, একটা আমের ওজন 1 কেজি 60 গ্রাম। রাজশাহীতে এই যে এই ফজলি আমের ওজনটা হচ্ছে 1 কেজি 60 গ্রাম, অনেক বড় সাইজের আম। একটু আগে আমরা ওজন দিয়ে পেলাম ভাইয়া, 1 কেজি 60 গ্রাম হয়েছে, 60 গ্রাম তাই? অনেক বড় বড় হয় ফজলি আম না? 1 কেজি 60 গ্রাম হয়েছে ফজলি আম, অনেক বড় সাইজের আমগুলো। একটু এপাশে দেখাই আপনাদেরকে ফজলি আম আছে কিছু, হয়তো হিমসাগর একেবারেই খুঁজে পাওয়ার মতো অবস্থা নেই, হিমসাগর আমটা পাওয়া যাচ্ছে না। অনেক বাজার আছে, বাজারের পাশে দোকান আছে অনেকগুলো, এবং মোটরসাইকেলে করেও কেউ কেউ আম নিয়ে আসছেন। কেনাবেচা চলছে আমগুলো, পাকা আম, গাছ পাকা নাকি? ফজলি আম, গাছ কেমন বড় ছিল? গাছে সকালে উঠতে পারতে কষ্ট হয় না অনেক? লোকজন দি পারে, এরা কাজ করে তো, ওরা কষ্ট হলে মনে করে না তো পারে। আপনি আসছেন কোন গ্রাম থেকে? আমি আসছি যে বাঘা বলিহার হাজিপুরা গ্রাম। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমাদের নিজের বাগানে। হ্যাঁ হ্যাঁ, উনি পাশের গ্রাম থেকে এসেছেন। শুনছিলাম এই বাজার অনেক বছর আগে থেকে বাজারগুলো এখানে বসে,
এখন বাজারে চলছে ফজলি আমের বেচা কিনা আম, এটা কি আম ভাই? ফজলি না, এটা ফজলি আম। আমরুপালি আছে, ফজলি আছে, আরাজাম আছে, এগুলোই শেষের দিকে বেশি আম। আরাজাম আম না, টাটকা আরাজাম। এটা কি সাদা? কি এগুলা ফরমালিন নাকি? তাহলে গাছে পাউডার। ও, এটা ফরমালিন আছে কিনা বুঝবে কিভাবে কাস্টমার? ফরমালিন না, এটা আমরা জানি তো, আমরা বুঝি। আচ্ছা আচ্ছা, ফরমালিন দিলে পেকে যাবে? ফরমালিন দিলে পেকে যাবে। এটা ম্যানকোজি পাউডার। আপনার কি কি জাতের আম আছে? আপনার আমার এই এক জাতের আম, এবার লকনা পোড়া গেছে, আরাজাম আছে, শেষ, একটু বলে শেষ। তাকে করে কি যাচ্ছে? আম যাচ্ছে নাকি? আম আম তাই, এই যে ট্রাক ভর্তি আম চলে যাচ্ছে এই এলাকা থেকে, আমের পাতাও দেখা যাচ্ছে, ট্রাকের সাথে লেগে আছে। 28 করে দিবেন? দাম দর চলছে, এগুলো আম্রপালি নাকি? আম্রপালি আম। আম কি কেনা বেচা হচ্ছে আজকে? এগুলো ফজলি আম। আপনার এগুলো কি আম? ফজলি নাকি? আপনার আম কতগুলো আছে ফজলি? একদিন ভাঙলা শেষ হবে। বাজার থাকবে কতদিন আমের বাজার? তবে আরেকটা বিষয় সেটা হচ্ছে যে এই দাঁড়িতে এখনো আপনি আম ওজন দেন? এগুলো তো আসলে দেখা যায় না, এগুলো তো দেখাই যায় না এই দাঁড়িতে চলে এখনো। আচ্ছা, এই হচ্ছে রাজশাহীর আমের বাজার। সকাল থেকেই কেনে বেচা চলে, অনেক মানুষজন আম কিনে নিয়ে যাচ্ছেন তাদের প্রয়োজন মেটানোর জন্য, কেউ দূর দূরান্ত থেকে আসছেন একটু সাশ্রয়ী মূল্যে আম খাবেন বলে কিনে নিয়ে যাচ্ছেন। বিশেষ করে ব্যবসায়ীরাই আম নিজে কিনে নিয়ে যাচ্ছেন। ও, এই আম কেনা বেচা হয়ে গেল। এটা কি অবস্থা? কি আম নিয়ে আসছেন? আম্রপালি। কেমন আম আম্রপালি? ভালো। কতগুলো আছে আম্রপালি? আমার মনে হয় বাজারটা আমি ঘুরেই ফেললাম। তো আপনারা যারা আম নিতে চান তারা এই বাজারে আসলে পাবেন, বা এই বাজার থেকে গ্রামের মধ্যে আপনারা গেলেও সেখান থেকেও আম কিনতে পারবেন খুব সহজেই। তো মাটির দর্পণের সঙ্গে এতক্ষণ আমি ছিলাম আব্দুল কাদের নাহিদ। আপনারা এতক্ষণ ধরে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। রাজশাহী থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি। সবশেষে সবাই ভালো থাকবেন।